লক্ষ্মী পূজোর আগে আগুন বাজার দর, বাজারে গিয়ে নাজেহাল ক্রেতারা, লক্ষ্মী দেবীর আরাধনা করতে গিয়ে নাজেহাল মধ্যবিত্ত। লক্ষ্মী পূজোর আগে বাজার দর আকাশ ছোঁয়া, কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের। প্রতিমা থেকে শুরু করে শাকসবজি, ফলমূল, মিষ্টি, ফুল সবকিছুরই আকাশ ছোঁয়া দাম। প্রতিবারই দুর্গাপূজোর রেশ কাটতে না কাটতেই দোরগোড়ায় চলে আসে গৃহস্থ বাঙালির আরেক ঘরের পুজো, কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা। শারদ উৎসব শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে লক্ষ্মী পূজোর প্রস্তুতি। আগামীকাল অর্থাৎ শনিবার কোজাগরি লক্ষ্মী পুজো, বাংলার ঘরে ঘরে পালিত হবে ধনলক্ষ্মীর ব্রত। তবে কোজাগরি লক্ষ্মী পুজোর আগেই আগুন বাজার দর, যা নিয়ে রীতিমতন চিন্তিত মধ্যবিত্ত পরিবারগুলি। আমরা নিউজ নোম্যানস ল্যান্ড পৌঁছে গিয়েছিলাম বনগাঁ শহরের বিভিন্ন বাজারগুলিতে, যেখানে বাজার মূল্য বৃদ্ধি হওয়ার কারণে চিন্তিত ক্রেতারা। সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এই বিষয়ে এক ক্রেতা জানান, গতবার পুজোর বাজার করতে এসে জিনিসপত্রের দাম যা ছিল, এবছর তার দাম দ্বিগুণ। গতবার যা কিনছি তার থেকে অনেক বেশি মনে হচ্ছে। আসলে এইভাবে তো আমরা আমাদের পকেট থেকে অনেক খরচা হয়ে যাচ্ছে, আমরা পারতেছি না। গতবার দেখা যাচ্ছে 2 কিলো কিন্তু সে জায়গায় এখন 1 কিলো কিনতে হবে, বাজারটা অনেক বেশি। এইভাবে হলে তো আমরা তো আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। রসগোল্লার দাম একটু কম এখন, অনেক অনেক বেশি এবার মনে হচ্ছে, অনেক বেশি। তা যেহেতু একটা আমাদের জন্য একটু কম হলেই ভালো হয়, সাধারণ আমরা আসলে ইয়ে করতে হবে, এখন তো আমরা সেভাবে চলতে পারতেছি না ভালো। ফল থেকে শুরু করে প্রতিমা, দশকর্মার জিনিস, প্রতিটি জিনিসেরই মূল্য বৃদ্ধি হয়েছে। অতএব পুজো সারবার জন্য অল্প অল্প কিছু সামগ্রী কেনাকাটা করতে হচ্ছে। আমরা আজকে লক্ষ্মী পুজোর বাজার করতে এসে একটা জিনিস অন্তত ফিল করছি, সেটা হলো যে দামটা গতবারের থেকে এবার একটু বেশি মনে হচ্ছে সব জিনিসের। যেরকম গত বছর 15-20 টাকাতে কদম ছিল, এবছর 30 টাকা হয়েছে। দামটা মধ্যবিত্তের নাগালের বাইরে বলেই এবার আমার অন্তত মনে হচ্ছে কেনাকাটা করতে, এখন সেটা দামাদামি করে কিনতে হচ্ছে একটু। মানে পুজোটা যেরকম করা যেত বাজেটের কারণে, তো একটু ছোট করে এবছর করতেই হচ্ছে, কারণ বাজেটটা সবসময় সব জিনিসেরই এবছর বেশি হয়েছে এবং বেড়েছে। সব জিনিসের দামই একটু বেশি মনে হচ্ছে বাজারে এসে। তবে শুধুই যে মধ্যবিত্ত পরিবারগুলি চিন্তিত এমনটা নয়, বাজারে মূল্যবৃদ্ধি হওয়ার কারণে চিন্তিত ব্যবসায়ীরা। কারণ ক্রেতারা কোনো জিনিস কিনতে এসে দাম শুনে অনেকেই পিছু পা হচ্ছেন জিনিস কিনতে। এই বিষয়ে এক ফল বিক্রেতা জানান, প্রতিটি ফলের দাম গতবারের তুলনায় এবারে দ্বিগুণ, আমরা সেভাবে এবছর ফল বিক্রি করতে পাচ্ছি না। ক্রেতারা জিনিস কিনতে এসে দাম শুনেই ঘাবড়ে যাচ্ছেন, অতএব প্রতি বছরের তুলনায় এবছরে ফলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ব্যবসা একেবারেই মন্দা। আগের বছর 60-70 টাকা, এবছর 150 টাকা কিলো, 150 টাকা কিলো। মার্কেটে দাম বেশি, সিমলা আপেল নেই, আপেল পুরো শেষ। আর এদিকে আলু, আলু পাওয়া যাচ্ছে না, এই সময় আলু পাওয়া যেত, আলু পাওয়া যাচ্ছে, শাকালু, শাকালু প্রচুর দাম, 100 টাকার উপরে কিনা কত ভাবে কিনি, 120 টাকা জেলে দৌড় মারছে। তারপরে যে কোনো সুরার দাম বেশি, সুরা গাছ মরে গেছে দাম বেশি, সমস্ত মালের দাম বেশি, ন্যাশপাতি নেই, আমদানি কম, ন্যাশপাতির দাম বেশি, প্রতিটা মালের দাম বেশি। সেই যে বাজার খুব খারাপ, দাম চেলে খরচার মনে হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, দোকানদারে খুব ভাবছে বেশি নিচ্ছি, দাম অনেক বেশি, কিছু করার নেই, কিনারায় আমাদের বেশি, এটা বুঝতে পারছে না খরচদার, সাধারণ মানুষ বুঝতে পারছে না, আমাদের বাজার সেই হিসেবে খুব খারাপ, দাম শুনলে মানুষ হচ্ছে ঘাবড়িয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে এবছর শসা কেজি প্রতি 50 টাকা, যা গতবার ছিল 20 টাকা। আপেল কেজি প্রতি 100-200 টাকা, যা গত বছর ছিল 80-150 টাকা। ন্যাশপাতি কেজি প্রতি 200 টাকা, যা আগে ছিল কেজি প্রতি 80 টাকা। পদ্মফুল এখন 40 টাকা পিস, যা আগে ছিল 20 টাকা। সোলার ফুল এখন 20-30 টাকা, যা আগে ছিল 10-20 টাকা। পাশাপাশি লক্ষ্মী পূজোর প্রসাদের অন্যতম আকর্ষণ হল নারকেল, তিল আর মুড়ির মোয়া। এখন প্যাকেটবন্দি অবস্থায় বিক্রি হয় সেগুলি। 4-5টি মোয়ার সেই প্যাকেট কোথাও 20 টাকা, আবার কোথাও 30 টাকা। দশকর্মার দাম গত বছরের তুলনায় এবছরে বেশি দাদা, তার কারণ বৃষ্টি না হওয়াতে সোলাটার চাহিদা খুব কম, আর সেই তুলনায় মালের দামটা অনেকটা বেশি। যে মালটা গত বছর 12 টাকায় কিনতে হতো, এই বছরে সেটা 18-20 টাকায় আমাদের কিনতে হচ্ছে।
এবার আমরা কত বিক্রি করব বলো, সেই হিসাব করে আমাদের 25-30 টাকা মাল বিক্রি করতে হচ্ছে। প্রচণ্ড ভাবে দাম বেশি এবছরে মালের, জনদের কা মহাজনদের কাছেও মাল নেই, মাল চাইলে 100 চাইলে 50টা দিচ্ছে, সেই তুলনায় বাজারের চাহিদাটাও একটু বেশি, কাস্টমারের সমস্যায় পড়তে হচ্ছে, আমাদেরকেও সমস্যায় পড়তে হচ্ছে। তার মেন কারণ হচ্ছে সোলার যোগানটা নেই, যে সোলা দিয়ে ফুলটা তৈরি হয় সেই সোলার যোগানটাই এবছরে নেই। দেবী লক্ষ্মীর আরাধনা করতে গিয়ে নাবিশ্বাস হয়ে ওঠার জোগাড় মধ্যবিত্ত বাঙালির, সে কথা বলাই যায়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।